যে স্বনির্ভর গোষ্ঠীর অধীনেই কিন্তু বিভিন্ন ব্লকে ব্লকে মহাসংঘগুলো রয়েছে তাদের মাধ্যমে এই পরিচালনা সংক্রান্ত দায়িত্ব দেওয়া হচ্ছে মিড ডে মিলের এটাই খবর এসছে মূলত মিড ডে মিলের আয় ব্যয় পরিচালনা সংক্রান্ত দায়িত্ব খাদ্য দ্রব্য কেনাকাটা ব্যয় বিভিন্ন থেকে শুরু করে খুঁটিনাটি পরিচালনা দায়িত্ব দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর অধীনস্থ বিভিন্ন ব্লকে ব্লকে তৈরি মহাসংঘগুলিকে নবান্ন সূত্রের খবর আপাতত প্রত্যেকটি জেলার চারটি পাঁচটি ব্লকে পাইলট আকারে এই প্রকল্প চালানো হবে পাইলট প্রকল্পের সাফল্য অনুসারেই কিন্তু এই ধরনের মাথায় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছে বাচ্চা বা শিক্ষক শিক্ষিকার বদলে কিন্তু দেওয়া হচ্ছে তো গোটা রাজ্য জুড়ে কিন্তু এই পাইলট প্রকল্পের সাফল্যের কারণে চলছে এপ্রিল মাস থেকে পাইলট আকারে এই প্রকল্প বিভিন্ন রাজ্যে চালু হবে শুক্রবারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে খুব শীঘ্রই স্কুল শিক্ষা দফতরে এই বিষয় নিয়ে গাইডলাইনও দেওয়া হবে বলে জানা গিয়েছে ইতিমধ্যে গোটা বিষয়টা নিয়ে প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছে গোটা রাজ্যেতে তাহলে এবার স্কুল শিক্ষকদের বদলে কিন্তু মিড ডে মিল দেবে কারা নাই স্বর্ণীয় গোষ্ঠীগুলো তো রাজ্য সরকার তরফ থেকে বিষয় নিয়ে একটি গাইডলাইনও দেওয়া হবে বলে জানা গেছে ইতিমধ্যে গোটা বিষয় এনে প্রস্তুতি শুরু করেছে এবং শিক্ষক শিক্ষিকা কর্মীরাই কিন্তু এটা দেখভালটা করবেন তো এই ছিল আজকের আপডেট আশা করি বুঝতে হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অন রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক করি